গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, শনিবার সকালবেলা থেকে এখন বাজে সকাল, এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি, আশা করি তোমরা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো এদিকে আমি আর মঞ্জু যেতেছি ডিউটি, তো যাওয়ার সময় মঞ্জু দি ভালো হয়েছে মোবাইল, তো রিম্পি আবার আন্না দিছে, মঞ্জু দিও গেছে অর্ধেক। তো আমরা যাবো ওখানে যার যার কর্মস্থলে, তো ওইদিকে মন্দিরে যাবো। সিঙ্গিনালা যাওয়ার আগে টিফিন করতেছি, কারণ সকালবেলা তো ওইদিকে বিবু আয়া দাঁড়িয়ে ছিল গাড়ি স্ট্যান্ডে। তো বিবু আর আমি যাবো মহারানী, আর মন্দিরে যাবো সিঙ্গিনালা। তো গাড়ি খাইছি, গাড়ির মধ্যে ওখানে তো সব দেখতে তো এদিকে আমি আর বিবু আয়ে পড়ছি রাস্তা, তো নামে গেছি গাড়ির থেকে, এখন যাবো গা সেন্টারে। তো এদিকে অঙ্গনওয়াড়ি সেন্টারে হইব মিটিং, বিউ দিদি তারা আয়ে রয়েছে আগের থেকেই। তো আজকে কনসেপ্ট সেটিং হইব মহারানী বিউতে, তো এদিক দিয়ে আমি যেতেছি। তো এদিক দিয়ে ওই আরেকটা বিউ আছে সুসাথী বিউ, এখন যাবো সুরাং আর রাং বেতং বিউর মধ্যে। তো আজকের মধ্যে কনসেপ্ট সেটিংটা শেষ কইরা তারা দলে দলে কবে যাওন কী তা ঠিকঠাক কইরা আমো, সব জলে জলে বইরে রয়েছে। সালেমার মধ্যে কিন্তু বৃষ্টি নাই, এদিকে মহারানী অনেক বৃষ্টি হয়েছে, রাস্তা থাকান জানা শুধু জল। তো দেখতে তো আশা করি সবাই ভালো লাগবো। তো আয়া পড়ছে বিউ মিটিংয়ে, এদিকে বিবুকে যাইতেছে রুমে, তো কয়েকজন দিতে আমার বাকি রয়েছিল, তো তারাও আইসে ওখানে। তো এদিকে দিদির আরে বিপিআরপি সম্বন্ধে বোঝানো হইতেছে, তো বিপিআরপি কি, বিপিআরপি করার দরকার কি কারণে, তো কেলিকে বিপিআরপি করলে গ্রামের উন্নতি হইব না কি হইব, এটি সব সম্বন্ধে বোঝানো হইতেছে দিদিতারে। তো এদিকে সব কিছু মোটামুটি ঠিকঠাক করে সেরা, আমরা বাড়ি গেছি গা রুমের থেকে। তো এদিকে আমরা গেছিলাম 11টার সময়, তো মিটিং চলছে 3:30 অবধি, মিটিং শেষ হতে 3:30 বাজছে, ওখানে বাজে 4টা। তো আমরা অনেকক্ষণ বইয়ে সেরে আবার দিদিরা লোক কথাটা কইছি, নিজেরা যে অ্যালার্জি দিদিরা আছে তারা কী তা করছে, অতদিন কাজটা সেটির সম্বন্ধে আলোচনা করছি, কারণ আমরা অনেকদিন ধরে কাজে আসছিলাম না। তো এদিকে সবাই যার যার বাড়িতে গেছে গা, তখন আমরা কয়েকজন আছি, আমরাও ওখানে যাইতে গেছি। তো
কালকে বিউ মিটিং আছে না? কটার সময় জানো নি? কি জানি কালকে বিউ মিটিং আছে নি? গত সপ্তাহ মিটিং করছো নি? আচ্ছা তো ঠিক আছে। জমাইও না নিজেরা না, বাড়ির কাছে দাদারে মানুষ তাইলে জমান লাগতো না, এটি নিজেরা নিজেরা করলে করোনা ভাইরাস কিচ্ছু করতো না। এটাই কথা। আসেনি নাকি? তা ওদিকে মহারানী বিউ মিটিং শেষ করে কনিকা দিলেও কথা কইছি, সুশাতি বিউর মিটিং কালকে আছে, অ্যারেঞ্জ করে সেটা দীঘা যা দেখাছি সালেমা। তো একটা উঠু ভাইছি অনেকক্ষণ দাঁড়ায় সেরা দেখাছি, তো বার যে আবার সালেমাকে তো এদিকে বিবুল হয়েছে কলা অনেক, কালকে কলা দোকান থেকে আজকে আবার সেম। তো আরো লোক অনেক কিছু লইতাম না আজকে, কালকে জালো অনেক টুকটাক যা কিছু চলবো। শুকিয়ে গেছে